আজকে তোমাদের কি না মৌলিক যৌগিক ছিল তো একদিন আগে পর্যন্ত তোমরা বিভাজিতার নিয়ম করেছো ভাগ করেছো এবার কি না শিখবে সেই বিভাজিতার নিয়ম থেকেই নাকি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে সেগুলো চেনার উপায় সেটা আমরা জানবো তাহলে দেখো পাঠ কত প্রথম পাঠে চলে এসো একদম 92 পেজে দেখো এখানে আছে যে না কি যে সংখ্যা এক ও সেই সংখ্যা ব্যতীত অপর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো যে যেই সংখ্যাটি একটা সংখ্যা বলা আছে ধরো তোমায় 3 বলা আছে 5 বলা আছে কি বলেছে না এক ব্যতীত এইগুলোর যদি কি কি দ্বারা বিভাজ্য যাবে তিনটা এক দ্বারা বিভাজ্য যাবে আর তিন দ্বারা বিভাজ্য সেটাই পড়েছে না যে সংখ্যা এক ব্যতীত সেই সংখ্যা দিয়ে বিভাজ্য যায় তবে সেটি কি না মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলবো তাহলে দেখো কি বলেছে দেখো বলছে যে সংখ্যা এক ও সেই সংখ্যা নাকি অপর এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো যৌগিক সংখ্যা কি বলেছে একটা কি এক তো থাকছে ধরো 2 4 এগুলো বলছে ধরো 8 ধরলাম তাহলে কি না এটা কি কি দিয়ে বিভাজ্য যাবে এক দিয়ে তো যাচ্ছে 2 দিয়েও যাবে 4 দিয়েও যাবে আবার 8 দিয়েও যাবে না কি বলছে যে সংখ্যাটি এক ব্যতীত এক ছাড়া আরো কি না সেই সংখ্যাটিও ব্যতীত আরো যদি এক বা একাধিক বিভাজ্য যায় সংখ্যা দিয়ে তাহলে সেটি কি না যৌগিক সংখ্যা তাহলে তোমরা জানলে যে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো এক ছাড়া সেই সংখ্যাটি যদি বিভাজ্য যায় সেই সংখ্যাটি দ্বারা তাহলে হবে সেটি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাটি কি না এক আর সেই সংখ্যাটি ব্যতীত যদি এক বা একাধিক বিভাজ্য যায় সংখ্যা দ্বারা তাহলে সেটি কি হবে না যৌগিক সংখ্যা তাহলে দেখো এবার প্রশ্নতে চলে আসো দেখো পাঠ গত সমগ্র পাঠ ভিত্তিক প্রশ্নওয়ালা যেটা আছে ওখানে চলে এসো দেখো কি বলেছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও তাহলে একের দাঁড়িয়ে ক কি বলেছে না এক একটি মৌলিক সংখ্যা না দেখো মৌলিক বা যৌগিক সংখ্যা নয় এক কি এক মৌলিকও না এক যৌগিকও না তাহলে এখানে কোথায় টিক চিহ্ন দেব না দুয়েরটাতে যেখানে লেখা আছে হয়টাতে দেখো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি 2 না 1 এক্ষেত্রে হবে 2
তিনা চার। দেখো এই ক্ষেত্রে তোমাদেরকে কনফিউশন সৃষ্টি করার জন্য কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছে। দেখো কি বলেছে, দুই না চার, আমরা কি না দুই কে কি পেলাম, দুই কে মৌলিক সংখ্যা পেলাম। হ্যাঁ কিন্তু তোমরা এখানে ভুল করতে পারো, তার জন্য এই প্রশ্নটা দিয়েছে না ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি না চার হবে। দেখো তারপরে আছে দেখো বলেছে দুটি মৌলিক সংখ্যার গুণফল কি হবে। দুটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ধরো দুটো নিলাম, কি দুই নিলাম একটা, আর একটা নিলাম তিন, তাহলে দুই আর তিন যদি গুণ করি ছয়, ছয় কি যৌগিক সংখ্যা। আবার ধরো তিন নিলাম পাঁচ নিলাম পনেরো, পনেরো কি না যৌগিক সংখ্যা। তাহলে দুটি, তাহলে দেখো দুটি মৌলিক সংখ্যার গুণফল কি মৌলিক হবে না যৌগিক হবে, এক্ষেত্রে লিখবো যৌগিক। তারপর তো দেখো ইও চলে এসে ইও কি বলেছে না, বলেছে দুটি যৌগিক সংখ্যার গুণফল, তাহলে এক্ষেত্রে দেখো করে দেখিয়ে দিচ্ছি দুটি যৌগিক সংখ্যা কি চার আর ছয়, চার ছয় চব্বিশ, দুটি যৌগিক সংখ্যার গুণফল মৌলিক হবে না যৌগিক হবে, এক্ষেত্রে কি হবে না যৌগিক হবে, তাহলে যৌগিক তাহলে দুইয়ের যে উত্তরটা আছে সেটা হবে। দেখো তারপরেটা দেখো বলছে দেখো চারে দুই ব্যাপী যে কোনো দুটি মৌলিক সংখ্যার যোগফল, দুই ব্যাপী যে কোনো দুটি মৌলিক সংখ্যা, দেখো দুই বাদ দিয়ে যে কোনো দুটি মৌলিক সংখ্যা দুই আর তিন আর পাঁচ দুটো যোগ করলে কত হলো আট। তাহলে কি বলছো দেখো যে ব্যতীত দুটি মৌলিক সংখ্যার যোগফল কি হবে যৌগিক না মৌলিক, এক্ষেত্রে যৌগিক হবে, তাহলে এটাতে কি লিখবো এখন ভালো করে লিখে নাও আমি মিটে দেবো তারপর। চয়েস লাগেটা দেখো তাহলে দুই ব্যতীত যে কোনো দুটি মৌলিক সংখ্যার যোগফল কি হবে না যৌগিক হবে। তারপরে দেখো বলেছে এক অঙ্কের মৌলিক সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। এক অঙ্কের মৌলিক সংখ্যা দেখো, এক অঙ্কের মৌলিক সংখ্যা কি কি, দেখো এক অঙ্কের মৌলিক সংখ্যাগুলি যেগুলো আছে যেমন ধরো দুই তিন পাঁচ
আবার এই ক্ষেত্রে দেখো তোমরা একটা বলতে পারবে যে না দুই এর সর্বোচ্চ আর সর্বনিম্ন গুণনীয়ক মানে সর্বোচ্চ হচ্ছে 2 আর সর্বনিম্ন হচ্ছে 1 ক্ষুদ্রতম বা বৃহত্তম আর গুণিতকটা একটু জেনে রাখো গুণিতকটা কি হচ্ছে না গুণিতক হচ্ছে এই সংখ্যাটিকে 2 এর গুণিতক কি না 2 গুণিত 1 2 একটা 2 গুণিত 2 4 একটা 2 গুণিত 3 6 একটা 2 গুণিত 4 8 একটা তাহলে 2 এর যদি গুণনীয়ক বলে তাহলে 1 আর 2 আর যদি গুণিতক বলে বা গুণ করতে করতে দাও তাহলে 2 4 6 8 এখন আছে দেখো এইটাই বলা হয়েছে তাহলে বেশ তোমাদের পরীক্ষায় এই পর্যন্ত আসবে তোমরা কি করবে না তোমাদের বাড়ির কাজ থাকলো কি না তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষায় কতটা আসবে বলে দেই এগুলো লিখে নাও মনে রাখার জন্য তারপর তোমাদেরকে বলে দিচ্ছি ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো করবে না এটুকু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো